পানিতে ডুবেছে মসজিদ, সাতার কেটেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন ইমাম সাহেব। দেশ বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই ইউটিউব চ্যানেল সিমটু টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মসজিদের ইমাম সাহেব। নদীর পানি বৃদ্ধির ফলে মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে চলে গেছে মসজিদ, প্রায় অর্ধেকই ডুবে আছে পানিতে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তলিয়ে যেতে পারে নদীতে। তবুও মসজিদটির ইমাম প্রতিদিনই সাঁতার কেটে ডুবন্ত ওই মসজিদেই আজান দেন। পাঁচ ওয়াক্ত নামাজ একাই আদায় করেন সেখানে, এমনকি রাতে ঘুমান মসজিদটির ছাদেই। ঘটনা সাতক্ষীরার প্রতাপনগরের। ফেসবুকে এই নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে দূর থেকে সাঁতার কেটে মসজিদ থেকে ফিরছেন ইমাম মঈনুর রহমান। তিনি বলেন, সম্প্রতি নদী ভাঙন এবং পানি বৃদ্ধি পাওয়ায় মসজিদটি নদীর অনেকটাই ভেতরে চলে গেছে, মুসল্লিরা এখন আর সেখানে যেতে পারে না। তবে আমি প্রতিদিনই এখানে আজান দেই এবং রাতে সেখানে ঘুমাই। ইমাম মঈনুর রহমান আরও জানান, এরই মধ্যে তার নিজ বসত ভিটাও চলে গেছে পানির নিচে, তাই পরিবার নিয়ে অন্য স্থানে বসবাস শুরু করেছেন। তবে এই মসজিদটিকে কখনোই পরিত্যক্তভাবে পড়ে থাকতে দেন না তিনি। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। যাওয়ার পূর্বে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে সর্বশেষ ভিডিওটা আপনি দেখে নিতে পারেন।